আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এমটিএফ তে আমরা যারা উইথড্র দিয়েছি, আজকে 10 দিনের উপর হয়ে গেছে, তো এখন পর্যন্ত পেমেন্ট পাইনি। তো এমটিএফ একটি অফিশিয়ালি আপডেটের মাধ্যমে জানানো হয়েছে যে 22 আগস্ট থেকে কিন্তু এমটিএফ সকল ইউজারদেরকে পেমেন্ট দেওয়া হবে, এবং কি এমটিএফ যে উইথড্র সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু 22 তারিখে কিন্তু সমাধান করা হবে। তো এই ধরনের কথা কিন্তু বিভিন্ন সিএ কিন্তু এমটিএফ অফিশিয়ালি আপডেট দিয়েছিল। তো অনেকেই আমাকে বলতেছেন যে এমটিএফ থেকে কিন্তু পেমেন্ট পাওয়া সম্ভব কিনা, এবং কি এমটিএফ আমাদের এই টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব কিনা। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনার টাকাটা আপনি ফেরত পেতে পারেন, এবং কি এমটিএফ আপনার টাকা আপনাকে দিতে বাধ্য, ঠিক আছে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এমটিএফ তে আমরা যারা ইনভেস্ট করেছি, তো এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে সাধারণ মানুষ যারা অনলাইন সম্পর্কে কোনো ধারণাই নেই, আপনারা জানেন। তো এখানে কিন্তু আপনার দেখা দেখি কিন্তু আমি কাজ করেছি, আমার দেখা দেখি কিন্তু আমার বন্ধু বান্ধব, এইভাবে কিন্তু এখানে বড় একটা কমিউনিটি কিন্তু হয়েছিল, যার জন্য কিন্তু এমটিএফ এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে শুধুমাত্র যে রেফার কমিশন, এটার জন্য কিন্তু এখানে একজন আরেকজনকে কিন্তু আমরা এখানে রেফার করেছি, যার জন্য কিন্তু এখানে অনেক বড় একটা কমিউনিটি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এমটিএফ এই টাকাটা কিন্তু মেরে নেওয়ার একটা সুবিধা হয়েছে, যার জন্য কিন্তু এমটিএফ সুযোগ বুঝেই কিন্তু তাদের যে কার্যক্রম সমস্ত কিছু তারা এখানে হঠাৎ করে কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এমটিএফ থেকে আমরা টাকা কিভাবে ফেরত আনবো? ভাই এমটিএফ তে কিন্তু আমরা ইনভেস্ট করেছি, সেই টাকাটা কিন্তু ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে কিন্তু আমরা এখানে ইনভেস্ট করেছি, আপনারা জানেন। সেখানে কিন্তু আমরা ইউএসডিটি তাদেরকে কিন্তু আমরা সরাসরি সেন্ড করে দিয়েছি। তো এমটিএফ তে যারা এখানে কাজ করছেন, এবং কি এদের যে সিওগুলো রয়েছে, সেই সিওগুলো কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে কয়েকটি সিও, তাদেরকে কিচ্ছু করার নেই, তাদের আপনি কী করবেন? এমটিএফ যে সিওগুলো রয়েছে মেন যারা, তারা কিন্তু দুবাইতে, এমটিএফ সিওরা কিন্তু দুবাইতে বসেই কিন্তু আমাদের থেকে কিন্তু টাকাগুলো হাতিয়ে নিয়েছে। শুধুমাত্র যে আমাদের বাংলাদেশ থেকে যে টাকা নিয়েছে এমন নয়, ইন্ডিয়া থেকেও নিয়েছে, শ্রীলঙ্কা থেকেও নিয়েছে, এটা পাকিস্তান থেকে কিন্তু অনেক টাকা কিন্তু নিয়েছে, এবং কি দুবাইয়ের কিছু লোকও কিন্তু এখানে ইনভেস্ট করেছে, তারাও কিন্তু এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা লস করেছে। তো আপনারা যারা ভাবতেছেন যে এমটিএফ টাকা বাংলাদেশ সরকার ফিরিয়ে আনবে, তো এই সমস্ত কথা সম্পূর্ণ ভুল, কারণ আপনারা জানেন পূর্বে যতগুলি কোম্পানি স্ক্যাম করে চলে গেছে, তো এই কোম্পানির বিরুদ্ধে কিন্তু কোনো সরকারে কোনো ব্যবস্থা নেয়নি, এবং কি প্রশাসন কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা জানেন এর আগে রিং আইডি, এসপিসি, তারপর আপনারা জানেন ইম্পেরিয়াল ক্রাউন, তারপর অনেক কোম্পানি এইভাবে কিন্তু আমাদের সাথে প্রতারণা করে কিন্তু চলে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কিন্তু তাদের থেকে কোনো টাকাই কিন্তু সরকার এই পর্যন্ত ফেরত আনতে পারেনি। আপনারা দেখছেন দু একদিন অ্যারেস্ট করা হয়েছে দু একজনের, অ্যারেস্ট করার পর দেখা গেছে তারা জামিনে বের হয়ে গেছে, এরকম কিন্তু হয়েছে অতীতে অনেক হয়েছে। তো আপনারা যারা অনলাইনে কাজ করেন, তো অবশ্যই আপনারা এখানে যে কোনো একটা কোম্পানিতে শুরু থেকে কাজ করবেন, আর ওই কোম্পানিতে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে এই কোম্পানিটা কতদিন আগে আসছে, এবং কি এটা কতদিন থাকার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো আপনারা দেখে তারপর আপনারা একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন। তো এখন আপনারা বলতে পারেন, ভাই আমাদের টাকা কি আমরা ফেরত পাবো না? ভাই এমটিএফ থেকে টাকা পাওয়ার কোনো চান্স নেই। সাধারণ ইউজারদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এমটিএফ তে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন, তো এমটিএফ থেকে টাকা ফেরত পাওয়ার কোনো চান্স নেই, এমটিএফ থেকে টাকা ফেরত পাওয়ার কোনো চান্স নেই। তো এখানে আপনার টাকাটা কে ফিরিয়ে আনবে? বাংলাদেশ সরকার চাইলেও এই টাকাগুলো ফিরিয়ে আনতে পারবে না, এবং কি বাংলাদেশ সরকার এই জিনিসটা নিয়ে এখন চাইব না যে আপনার টাকাগুলো তারা ফিরিয়ে আনবে, ঠিক আছে? তো বর্তমান কিন্তু আপনারা জানেন কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশে আপনার জাতীয় নির্বাচন, তো যার জন্য কিন্তু এখানে এই জিনিসগুলো দিকে কিন্তু প্রশাসনের কোনো নজর নেই, এবং কি সরকারের কোনো এই দিকে কোনো নজর নেই। তো বাংলাদেশ ব্যাংক আপনাকে বলেছে যে তারা চেষ্টা করবে যে এই টাকাগুলো ফিরে আনা সম্ভব কিনা। তো তাদের কথাগুলো এতটুকুই, আপনারা জানেন অতীতে এরকম ঘটনা অনেক ঘটেছে, তো এই টাকাগুলো বিদেশে চলে যাওয়ার পর এই টাকাগুলো আর কোনোভাবেই ফেরত আনতে পারেনি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।